Oh, সালামু আলাইকুম ও রহমতুল্লাহ কোরআন শিক্ষা একাডেমির কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন নিয়মিত ক্লাসের আজকের পর্ব হচ্ছে পনেরো নম্বর পর্ব ইনশাআল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ সৌরাতুল কাউসার এবং সৌরাতুল মাউন এই দুইটা ছোড়া নিয়ে আমরা কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আশা করি পিছনের পড়াগুলো আপনারা ভালো করেই পড়ছেন পড়তেছেন বাচ্চাদেরকে পড়াচ্ছেন শোনাচ্ছেন তো সকলেই শেয়ার করে দেন অনেকে শুনতে পাবে অনেক ভাই বোন শিখতে পারবে ইনশাআল্লাহ আমরা তার থেকে সব পেয়ে যাব আর আজকে আসলে কারো পড়া যে রেকর্ডিং করে নিয়ে আসবো সেই সুযোগ হয় নাই তো আজকে এইভাবেই পড়াব আপনারা সকলে পড়বেন ভালো করে শিখবেন ধরবেন হ্যাঁ অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার তো আমরা শুরু করি হ্যাঁ আমি একটা আয়াত তিনবার চারবার পাঁচবার করে পড়বো আমার সাথে সাথে আপনারা পড়বেন যাদের সুযোগ আছে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন এবং খেয়াল করবেন আমি কোথায় কি উচ্চারণটা কেমন করে করতেছি আমার মুখের আকৃতি কেমন হচ্ছে এগুলো একটু খেয়াল করবেন এটা খুব জরুরি এবং উচ্চারণ করার সময় কেমন করতেছি আওয়াজটা কেমন হচ্ছে সোজা কথা আমাকে পরিপূর্ণ নকল করেন নকল করতে পারলেই ইনশাল্লাহ আশা করি সকলের পরাই সুন্দর হয়ে যাবে আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হয় অ্যাড়ু বিল্লাহি হি মি না সেং বিল্লাহি জি অ্যাড়ু দুবিন লা আবারও বলছি যে আড়ু দু ডালের জায়গায় অনেকেই আউজু বলে হ্যাঁ আউজু যেন না হয় আড়ু দু জো ডাল পেশ দাল ডালের জিব্বাটা দাঁ দাঁতের সামনের সাথে লাগাই দিতে হবে যেমন দেখেন দু হ্যাঁ দু আড়ু বিল্লাহি মিনাশ হিমি রাজিম রোয়ঞ্জি আর জু মিল্লা হি মি ডা সেই ত নিওর রঞ্জি বিস্মিল এখনো অনেকই শুনছি যে বিশ্বমিল্লা বিশ্বমিল্লা বলে এটা হবে না আগে সিনটা ভালো করে ধরতে হবে বিশ বিস্ বিস।

আমি আবারও বলছি কারণ এই আউদিল্লা বিসমিল্লাটাই অনেকেই ভুল করতেছে অনেক দিন ধরে পড়ানোর পরেও মানে যে কয়েকজন আমাকে শুনাইছেন ওনাদের পড়ার মধ্যে আমি এটাই পাচ্ছি যে আসলে ঠিক হচ্ছে না এজন্য একটু খেয়াল করা সকলেই হ্যাঁ ভালো করে আউ আ দেখেন আটা মুখটা খুলে বলতে হবে আ আ আউ দো আউ أعوذ بالله أعوذ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله أعوذ أعوذ بالله من الشيطان من الشيء من الشيء অনেকে সায়া সায়া বলে হ্যাঁ সায়া সায়া ত এমন যেন না হয় আর মীনাশ্বই তরী মীনাশই ত য যেন না হয়ে যায় ঠোট যেন গুল না হয়ে যায় মীনশ্চই তরী أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله، بسم الله الرحمن الرحيم. بس بسم الله، বিসমিল্লা হিয়ম হিসমিল্লা হেমান দেখেন আমি রটা কেমনে বলতেছি হ্যাঁ রটা অনেক কঠিন একটা হরফ এটা অনেকেই ভালো করে বলতে পারে না যেমন বিস্মিল্লা বিসমিল্ হিয় হ্যাঁ দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এবং ধরে রাখতে হবে ধরে রাখে পরে ছাড়তে হবে বিসমিল্ হিয়র আমি একটু বেশি দরতেছি এত এত ধরা যাবে না মানে বোঝানোর জন্য আর হ্যাঁ ভালো করে ধরতে হবে এবং র বলার সময় যেন ঠোঁট গোল না হয়ে যায় হ্যাঁ বিস্মিল্লা হিউর লহম্যা বিস্মিল্লা হিউর লহম্যা হ্যাঁ সুরাতুল কার পরব ইনশাল্লাহ আমরা إنا إنا أعطينا أعطينا عين ترقرق تبدو ها أعطينا إنا أعطيناك الكوثر أعطينا আইনা আবার যেন তয়না এমন যেন না হয়ে যায় এটা অনেক ভুল হয় মানে ক বলতে গেলে ঠোঁট গুল করে ফেলে এটা হবে না আইনা একটু ধরে রাখতে হবে আইনটাকে একটু ধরে পরে ছাড়তে হবে আ আইনা আবার যেন আ তিনা কেমন যেন বলে অনেকেই এটা হবে না أعطينا أعطينا طا طينا طينا إنا أعطينا كالكوثر كو ها ووش سيء وبرمده سوط كالكوثر كالكوثر رات درتها بلستي إنا আমরা যদি ভালো করে খেয়াল করি এটা আশা করি অনেকের জন্য এটা অনেক বড় নেয়ামত অনেকেই খুব সহজে শিখতে পারবেন যেভাবে হয়তো বা একজন ওস্তাদের কাছে গেলে এত খুলে বলবে না খুলে বলার সুযোগ হবে না একজন ওস্তাদের অনেক ছাত্র থাকে এটা আপনাদের জন্য অনেক বড় নেয়ামত যদি আমরা ভালো করে খেয়াল করি পড়ি এটা আমার সাথে সাথে আমি যদি পাঁচবার বলি আপনি পঞ্চাশবার বলেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ একবার হয়ে গেলে পরে আর এত পড়তে হবে না জি আ না যেমন এই যে আ না আ না এটা আমি বলতেছি এটাই আপনি সারাদিন জপেন কি আপনি ঠিক করেন আইনটা ঠিক হয়ে গেল আইনটা ঠিক হয়ে গেলে পরে যে কয়টা আছে পরে একটা একটা করে সে ঠিক করলেন সবাই হ্যাঁ যেমন হামসা দিয়ে বললাম পাঁচ পাঁচবার দশবার বার তারপরে বা দিয়ে বললাম যেমন মানে মস্ক করার জন্য পড়া ঠিক করার জন্য যে কোনো ফারোফ দিয়ে আপনি করতে পারেন এমন করে প্রতিটা অক্ষর একটা অক্ষরের সাথে প্রতিটা অক্ষর লাগায় পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন এটা খুব চেষ্টা করবেন একটা অক্ষর সারা দিন পরবেন একটা অক্ষরের উপরে টার্গেট নিয়ে পড়তে থাকবেন একটা করে ইনশাল্লাহ ঠিক হয়ে গেলে খুব বেশি দিন লাগবে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য

আমরা কমপক্ষে সৌরাতুল সোরাতুল সৌরাতুল কাউসার আমরা একদম ভালো করে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই আমরা সকলেই পড়বো এটা আমরা সকলে নিয়ত করি হ্যাঁ আশা করি পারবেন ছোট্ট একটা সূরা তিনটা আয়াত যে কয়টা একটু কঠিন হরফ আছে এটার মধ্যে আমি অনেকবার বলে দিচ্ছি এটা আপনারা বলবেন ই ক্যাল কেউ যেমন এই আয়াতের মধ্যে তিনটা আমার কাছে তিনটা জিনিস মনে হচ্ছে যে বেশি বলা উচিত এটা আ পই না আইনের আইনটা ধরতে হবে এটা একটা দ্বিতীয় হচ্ছে প হ্যাঁ ইন্ই না তারপরে তৃতীয় হচ্ছে ক্যাল হ্যাঁ কেউ হ্যাঁ এই তিনটা আপনারা এই আয়াতের মধ্যে তিনটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এটা অনেকেরই ভুল হবে বা অনেকের ভুল হয় এতে এটা এই এই তিনটা জিনিস আপনারা ভালো করে জব্দ করবেন ক্যাল কেউ সর طاينا كالكوثر তারপরে تصলি ফা ফা হার মধ্যে একটু বাতাস বের হবে যেমন দেখেন ফা হ্যাঁ উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে লাগিয়ে একটু হালকা বাতাস বের করতে হবে ফা 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 صل ফা صل স সদের মধ্যে যেন ঠোঁট গুল না হয় সদ জবর স এমন যেন না হয় জবর স স এমন যেন না হয় এটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা যাদের এই জিনিসটা ভুল হয় যদি আয়নার সামনে নিয়ে দেখেন যে সদ বলতে গেলে কেমন হয় তখন আমার সাথে মিলাবেন দেখবেন ঠিক হয় কি আমার মতন হয় কি না তাহলে নিজের ভুলটা ধরতে পারবেন ফসল্লি ফসলি ফসলিলি হ্যাঁ ফসল লিলি যেমন এই লিলির মধ্যে অনেকেই ফসল লেলে বলে ফলে হ্যাঁ এটা এমালা বলে এমালা যেন না হয় একদম সুজাভাবে সুন্দরভাবে হবে ফসল লিলি ফসল লিলি ফসল লিলি নাতে তিন আলিফ টান হবে এখানে পড়াইতে গিয়ে অনেক সময় টান টুন বেশি হয় কম বেশি হয় এটা অন্যভাবে নেবেন না কেউ যদি কেউ এমন কারিস থাকেন এখানে বা ভালো পড়াইয়া পড়াইতে গেলে যেমন উস্তাদরা চেষ্টা করে একজনকে বুঝাইতে বোঝানোর জন্য তো বুঝাইতে গিয়ে হয়তো বা একটা টান একটু বেশি হয়ে যায় একটু কম হয়ে যায় এটা সমস্যা না মূল বিষয় হচ্ছে যে আমরা পড়াটা ভালো করে শিখতেছি কি হ্যাঁ ইন্না এটা তিন আলিফ টান তিন আলিফ টান হবে যেমন ইন্না না হ্যাঁ এতটুকু এটা শিখাইতে গেলে অনেক সময় দেখা যায় যে একটু বেশি হয়ে যায় যাই হোক ফসল লিলি ফসল লিলি রব্বিকা হ্যাঁ স যেমন ঠোঁট গুল হবে না এবং র তেমন গুল হবে না ঠোঁট গুল হবে না ফসল লিলি রব্বিকা ফসল লিলি অর্বি ক্যা ওয়ান হার ওয়া মধ্যে অবশ্যই هات تود به جمال فصل لي ربك وانحر وانحر راتب هل قرد به فصل لي ربك وانحر فصل لي ربك وانحر فصل لي ربك وانحر فصل لي فصل لي ربك وانحر হ্যাঁ এটা খেয়াল করবেন যেমন এই যে লামটা লামটা অনেকের মানে লেলে লেলে বলে লেলে যেন না হয় ফসল লিলি হ্যাঁ জের জের বলার সময় আমরা একটু আওয়াজটা ছড়িয়ে দিব। ঠোঁটগুলোর ছড়িয়ে দিব এবং আওয়াজটা ছড়িয়ে দিব তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ যেমন দেখেন লাম জের লি লি ফসল লি লিলি এখানে লিলি দুইটা জের আসছে লিলি তো একটা যদি আমি ঠিক করে বলি আর একটা ঠিক করে না বলি তখন এই অসৌন্দর্য হয়ে যায় যেমন ফসল লিলি ফসল লিলি লেলি হইলে হয় না আবার যদি লিলে দুইটাই বল তো আমরা দুইটাই এক সমান করব ফসল লিলি ফসল লিলি এগুলি সূক্ষ্ম বল হ্যাঁ এগুলি হয়ে থাকে অনেকেরই এগুলি আমরা ইনশাল্লাহ যেহেতু আমরা শিখতেছি সময় দিচ্ছি এটার পিছনে আমরা কষ্ট করতেছি ভালো করে শিখবো ইনশাল্লাহ যতটুকু শিখবো ভালো করে শিখবো আর এখানে ওয়ান হার এখানে যে বোলটা করে অনেকে ওয়ান এ হার ওয়ান না নুনটা আগে ভালো করে ধরতে হবে ওয়ান ওয়ান হার ওয়ান হার যেমন বাড়ি দিয়ে যেন না হয়ে যায় ওয়ান হার ওয়ান হার এমন যেন না হয় ওয়ান হার فصلي لربك وانحر فصلي لربك وانحر فصلي لي فصلي لي فصلي لي فصلي لربك فصل وانحر 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 ابر احاتا جن وانحر نا ها انهار হইলা পাল্টে যাবে এবং অসৌন্দর্য লাগবে সুন্দর লাগবে না মাখরাজ হবে না ওয়ান হার হার হা একদম হা মুখটা খুলে বলতে হবে সুন্দর করে ফসল লি অবিক হর ফসল তারপরে আসছি গুননাটা শক্ত হবে হ্যাঁ ইননা না জিবার উপরে তাল তালুর সাথে লাগাইয়া চাপ দিয়ে আর হবে সুন্দর করে ইন না ইন না ইন না শানি শানি ইন শানি কে হু অ্যাল অ্যা বে তোর হু দেখেন হার উপরে পেশ আসছে এই জন্য আমি

ঠিক আছে হ্যাঁ ইন শানি হু অ্যাল আমি আবারও বলছি সোহরতুল কাউসার শুরু থেকে আবারও বলছি আপনারা ভালো করে খেয়াল করবেন আমি আশা করব যে আপনারা সকলেই এই সোরাটা একদম একশোর মধ্যে একশোই আপনারা হাসিল করবেন ইনশাআল্লাহ জাকুম উল্লাহ এর আউ জুম ইল্লা بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبرا بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ، إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أذكر آه، متوني خريطة كوك أمار غلطة كولات شنا آه، كشتو هتشكركم যাই হোক আপনারা এই ছোড়াটা ভালো করে পড়বেন এটা সকলের কাছে অনুরোধ আর সবার জন্য দাওয়াত রইল তেলাওয়াত শোনার এখানে লিঙ্ক দেয়া আছে আসবেন তেলাওয়াত শুনবেন নিয়মিত কোরআন খতম চলতেছে আপনাদের সকলের দাওয়াত সালামুক রহমতুল্লাহি